আচ্ছা, আছেন তো সবাই নাকি? আপনারা সবাই অনলাইনে আছেন তো? জি ভাই, ভাই আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন হচ্ছে কাউন্ট, কাউন্টি এ, কাউন্টি, আর হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক, এই চারটা ফাংশনের কাজ কি? আচ্ছা আমি এইটাকে একটু কাট করে এই পাশে নিয়ে আসি, পেস্ট করে দিলাম। আচ্ছা এখানে নিয়ে আসি। আচ্ছা দেখেন, কাউন্ট, কাউন্টে, কাউন্টি আর কাউন্ট ব্ল্যাঙ্ক, এই চারটা ডিফারেন্স আগে একটু বুঝি। কাউন্ট মানে হচ্ছে এই যে দেখেন, আমাদের এইটা কিন্তু একটা পুরো সেলস, একটা ডাটা শিট কিন্তু পুরাটা, এইখানে আমাদের অনেকগুলো ভ্যালু আছে। এখন ভ্যালুর মধ্যে দেখেন লেটারও আছে, যেখানে নাম লেখা, এগুলো কিন্তু সব লেটার, টেক্সট। এইখানে দেখেন ডিজিটও আছে, নাম্বার। এখন কাউন্টের, কাউন্টের কাজ হচ্ছে এইখানে আমার কয়টা সেলের মধ্যে নাম্বার আছে, ডিজিট আছে, এইটা কাউন্ট করেছে। বুঝতে পারছেন? আমি যদি কাউন্ট ফাংশন দিয়ে এই রেঞ্জটা দিই টেক্সট, ও কিন্তু এটা রেজাল্ট আমাকে দেখাবে জিরো, কারণ এই রেঞ্জের মধ্যে কিন্তু কোনো ডিজিট নাই। আমি যদি কাউন্ট ফাংশন দিয়ে এই রেঞ্জটা কাউন্ট করতে দেই, ও আমাকে জিরো দেখাবে। দেখেন আমরা দেখি, ফাংশনটা লিখি কাউন্ট, কাউন্ট ফাংশনটার নামই কাউন্ট। কাউন্ট লিখে আমি যদি এই টেক্সটের রেঞ্জটা সিলেক্ট করি, করে ব্র্যাকেট ক্লোজ করি, দেখেন ও আমাকে রেজাল্ট দেখাচ্ছে জিরো। কি কারণে? কারণ কাউন্ট ফাংশনটা কাজ করে হচ্ছে টেক্সট ইয়া ডিজিট নিয়ে। আমি যদি এখন এই রেঞ্জটা মুছে দেই, এখন ধরেন আমি দিলাম এই যে ইউনিট প্রাইস, ইউনিট প্রাইসের এই রেঞ্জটা আমি সিলেক্ট করলাম, করে যদি ব্র্যাকেট ক্লোজ করি, দেখেন টোটাল কাউন্ট আমাকে দেখাচ্ছে 18। 18 কেন দেখাচ্ছে? কারণ এখানে আমার টোটাল 18 জনের সেলস ডাটা আছে, এই কাউন্টিংটা আমাকে সে দেখাইলো। তাহলে এই কাউন্টের ফাংশনটা বুঝতে পারছেন? কাউন্টের ডিফারেন্সটা, যে ও আসলে কি কাউন্ট করে কি কাউন্ট করে না। আপনারা কি এটা বুঝতে পারছেন এতটুকু? জি ভাই, অ্যাকচুয়ালি এখানে যেটা বুঝতে পেরেছি, লাইক নাম্বার গুলো কাউন্ট হয় আর টেক্সট গুলো কাউন্ট হয়। হ্যাঁ, কাউন্টের কাজই হচ্ছে যত নাম্বার আছে সে কাউন্ট করবে। এখন দেখেন আমি তো রেঞ্জ দিয়েছিলাম শুধু একটা কলাম, কিন্তু আমি যদি এই যে ধরেন একদম পুরো চারটা কলামই আমি রেঞ্জ সিলেক্ট করে দিলাম, একদম চারটা কলামই সিলেক্ট করে যদি আমি ব্র্যাকেট ক্লোজ করি, দেখেন ও আমাকে কাউন্টিং দেখাচ্ছে কত, 72। 72 কেন? কারণ আমি যে এই কলামে কাউন্ট দিছিলাম কত, 18। তাহলে চার কলামে চার 18 কত, 72। মানে এই, তার মানে 72টা সেলে ডিজিট রিলেটেড ডাটা আছে। এখন একটা জিনিস দেখেন, আমি এখান থেকে র্যান্ডম কিছু সেল আমি ডিলিট করে দিচ্ছি, দেখেন মুছে দিছি। এখন দেখেন কাউন্ট 72 থেকে ও অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে কত হয়েছে, 67। কি কারণে হয়েছে দেখেন, মাঝখানের এইখানে কিন্তু ব্ল্যাঙ্ক, এইখানে ব্ল্যাঙ্ক। দেখেন এখন আমি আবার আগের দুইটা ডাটা ফিরায় নিয়ে আসছি, এখন হচ্ছে 70। এখন আমি যদি এই সেলটাকে মুছে দেই, বা ধরেন এই যে এইটাকে মুছে দেই, এই সেলটা মুছে দেই, দেখেন 68, মানে আমার এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এই ব্ল্যাঙ্কগুলো কিন্তু সে কাউন্ট করে নাই, যদিও এটা আমার রেঞ্জের মধ্যে ছিল। আমি যে এই চারটা কলাম রেঞ্জ সিলেক্ট করে দিছিলাম, এগুলা কিন্তু রেঞ্জের মধ্যে ছিল, থাকলেও সে কিন্তু কাউন্ট করে নাই। তো কাউন্টের কাজই হচ্ছে ডিজিট রিলেটেড কাউন্ট করবে। আচ্ছা এখন আসেন কাউন্ট এ,
এটা দিয়ে কি বুঝাইছে বলতে পারবেন? এটা দিয়ে কি বুঝাইছে এটা যদি বলতে পারেন তাহলে এই ফাংশনটাও বুঝে ফেলবেন যে এটা দিয়ে আসলে কি কাজ করে। এভারেজ বাকিরা একটু বলেন, গেস করে বলেন যে এটা দিয়ে কি বুঝাইছে। টেক্সট টাইপের কিছু বুঝাচ্ছে, লাইক টেক্সট যে এক্সট্রা করে যেগুলো থাকবে সেগুলো জাস্ট কাউন্ট হবে, তাই এখানে কতটা নাম আছে বা কি আছে সেগুলো। কাউন্ট এ দিয়ে বুঝাইছে কাউন্ট অল। এখন দেখেন আমরা এটা চেক করি, ফাংশনটা লিখি কাউন্ট এ, দেখেন কাউন্ট এ লিখলাম, এই যে কাউন্ট এ ফাংশনটা আসছে। এখন আমি ব্র্যাকেট ওপেন করলাম, একটা একটা করে চেক করি, দেখেন আমি এই যে টেক্সট আছে এই দুইটা দুইটা কলাম, এই দুইটা কলাম আমি সিলেক্ট করলাম, করে ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল দিলাম, দেখেন আসছে কত 36, তার মানে কি সে টেক্সট কাউন্ট করছে। আচ্ছা তাহলে টেক্সট আমরা পাইলাম, সে টেক্সট কাউন্ট করে। এখন আমি পাশের সেলে পাশেরটা না এইখানেই করি, এই রেঞ্জটা মুছে দিলাম। এখন ধরেন আমি যে এখানে নাম্বার আছে এই চারটা কলামে, এই চারটা কলামের নাম্বারটাকে আমি রেঞ্জটা সিলেক্ট করে এন্টার দিলাম, আসছে কত 68, তার মানে কি দেখলাম কাউন্ট অল কাউন্টে ফাংশনটা টেক্সটও কাউন্ট করে সে নাম্বারও কাউন্ট করে। কিন্তু দেখেন রেজাল্ট আসছে 68, চারটা কলামে আমার টোটাল সেল কয়টা 4, 18, 72টা, বাকি চারটা কিন্তু সে কাউন্ট করে নাই। কেন করে নাই? কারণ চারটা ঘর কিন্তু ফাঁকা না, এই যে চারটা ঘর ফাঁকা। তাইলে আমরা কি পাইলাম, কাউন্ট অল হচ্ছে টেক্সটও কাউন্ট করে নাম্বারও কাউন্ট করে, কিন্তু ফাঁকা যেই সেলগুলো থাকে ফাঁকা সেলগুলো সে কাউন্ট করে না। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, এই যে ধরেন রাজশাহী, এই যে এই সেলটায় লেখা রাজশাহী, আমি রাজশাহী মুছে দিলাম, মুছে এখন যদি এন্টার দেই দেখেন কাউন্টে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখছেন চেঞ্জ হইছে। ও সরি, কাউন্টে কিভাবে চেঞ্জ হবে, আমি তো রেঞ্জ সিলেক্ট করছি এই চারটা, বোকার মতো কথা বলতেছি। আচ্ছা দেখেন আমি এখানে এই যে 45,000 এই সেলটা মুছে দেই, এখন দেখছেন 67 হয়ে গেছে, কাউন্টও চেঞ্জ হয়ে গেছে, কারণ কাউন্টেরও রেঞ্জ তো এটাই দেওয়া ছিল। ওইটা বাদ দেন, এখন কাউন্টে দেখেন। এখন একটা জিনিস দেখেন, এই ফাঁকা সেলে আমি জাস্ট এখন একটা সিম্পলি একটা হাইফেন দেই, হাইফেন আর কিচ্ছু না। এখন দেখেন তো এটা কি কাউন্ট হইছে, কাউন্ট হলে কিন্তু কাউন্ট করে নাই, হাইফেন দিলাম কাউন্ট করে নাই, কিন্তু এই যে উপরের যে কাউন্ট এটাও কিন্তু কমে গেছে, কারণ ওকে এটা কিন্তু ডিজিট না। আচ্ছা হাইফেন না দিয়ে আমি যদি এখন এটা ফুল স্টপ দেই, দেখেন ও কিন্তু কাউন্ট করতেছে না, তার মানে আমরা দেখলাম কাউন্ট অল ফাংশনটা হচ্ছে ও টেক্সটও কাউন্ট করে নাম্বারও কাউন্ট করে, কিন্তু হচ্ছে ব্ল্যাঙ্ক যেই সেলগুলো থাকে এই ব্ল্যাঙ্ক সেলগুলো কাউন্ট করে না। এখন আমাকে কাউন্টার কাউন্ট অল এই দুটা ফাংশনের একটু ডিফারেন্স বলতে পারবেন, যে কখন আমরা কাউন্ট ব্যবহার করবো আর কখন কাউন্ট অল ব্যবহার করবো? কেউ একজন একটু বলেন, যতটুকু বুঝছেন বলেন, তাইলে আমিও বুঝতে পারবো যে আপনারা আসলে ওকে বুঝতেছেন নাকি, নাকি এমনি বলতেছেন যে বুঝছি বুঝছি। কাউন্ট হচ্ছে মোস্ট প্রবাবলি আপনার হচ্ছে মানে টেক্সট অ্যাড করা এরকমের সেলগুলো কাউন্ট করার জন্য, মানে বেসিক্যালি কাউন্ট অল মোস্ট প্রবাবলি ফুল টেবিলে কয়টা আছে ভাই ধরেন। ভাইয়া তাইলে মনে হয় আসলে বুঝেন নাই আমি যে তুমি বুঝাইছি, মানে ওই জন্যই বলি যে আসলে না বুঝলে বলার জন্য, কারণ আপনারা না বললে তো আমি বুঝবো না, আমি আবার একটু বুঝাই দিই।
দেখেন আমি আবার শুরু থেকে দেখাই, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। এই যে কাউন্ট, কাউন্টের ফাংশনটা আমি লিখি count, কাউন্ট লিখে ব্র্যাকেট ওপেন করলাম। আপনার অপিনিয়নটা হচ্ছে টেক্সট যে যেই সেলগুলোতে আছে এগুলাকে কাউন্ট করে কাউন্টটা দিয়ে। এখন দেখেন এই যে আমার এই দুইটা কলাম, বা আমি প্রথম রেঞ্জটাই নিলাম নাম, তাই যে এমপ্লয়ীদের নাম, এই নামের রেঞ্জটা আমি সিলেক্ট করলাম পুরা করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, এন্টার দিলাম। দেখেন রেজাল্ট কি আসছে, জিরো। তাহলে কি আমি তো রেঞ্জ নিছিলাম এই যে এই পুরা রেঞ্জটা নামেরটা, নামের তো সব টেক্সট, তাহলে কি এই যে কাউন্ট ফাংশনটায় যে আমি রেঞ্জটা সিলেক্ট করলাম, তাইলে ও কি টেক্সট কি কাউন্ট করছে নাকি করে নাই? হ্যাঁ করে নাই, তার মানে কি কাউন্ট ফাংশন দিয়ে টেক্সট আমরা কাউন্ট করতে পারবো না। তাইলে আচ্ছা এটা তো দেখলাম, তাইলে আমি টেক্সট কাউন্ট করতে পারলাম না, আমি এখন এই রেঞ্জটা মুছে দেই। এখন দেখেন এই যে টোটাল অ্যামাউন্ট, এই যে ইউনিট প্রাইস, ধরেন এইটাতে তো ডিজিট আছে, দ্যাট মিন্স নাম্বার, এই রেঞ্জ পুরোটা আমি সিলেক্ট করলাম এই কলামটা, এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। কাউন্ট আসছে কত, 14। তার মানে কি আমি দেখলাম সে কি নাম্বার কাউন্ট করছে নাকি করে নাই? হ্যাঁ, তাহলে কাউন্ট ফাংশনটা দিয়ে আমরা হচ্ছে নাম্বার রিলেটেড যত কিছু আছে এগুলো আমরা কাউন্ট করতে পারবো। দেখেন এখন এই যে একটা ব্ল্যাঙ্ক সেলের মধ্যে আমি জাস্ট এখন সিম্পলি একটা ডিজিট বসায় দেই 67,000, দেখেন তো কাউন্ট কিন্তু 14 থেকে 15 হয়ে গেছে, কারণ ওই যে ব্ল্যাঙ্ক সেলের মধ্যে আমি ডিজিট বসাইছি। এখন ধরেন এই ব্ল্যাঙ্ক সেলটার মধ্যে, এটা তো আমার রেঞ্জেই ছিল, এটাতে আমি আমার নাম বসায় দিলাম, আমার নাম বসায় দিলাম, দেখেন গ্যাপটা কিন্তু ফিল আপ হয়ে গেছে, কিন্তু কাউন্টে কিন্তু কোনো রেজাল্ট আসে নাই। কি কারণে আসে নাই? কারণ এটা তো টেক্সট, কাউন্ট ফাংশন কিন্তু টেক্সট কাউন্ট করে না, তো মাঝে যদি কোনো টেক্সট ঢুকে থাকে ও কিন্তু এটা কাউন্ট করবে না। সো ভাইয়া কি এবার কাউন্টটা বুঝতে পারছেন, কাউন্ট ফাংশনের কাজ? আচ্ছা যদি কাউন্ট বুঝে থাকেন এইবার আসেন কাউন্ট অলে, ইকুয়াল দিলাম ফাংশনটা লিখলাম কাউন্ট এ, কাউন্ট অল ব্র্যাকেট ওপেন করলাম। এখন দেখেন সেম আগের মতো আমি নামের রেঞ্জটাকে সিলেক্ট করলাম যেখানে টেক্সট আছে, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এখন দেখেন তো কাউন্ট অল ফাংশনটা টেক্সট কাউন্ট করছে নাকি করে নাই? হ্যাঁ কাউন্ট অল ফাংশনটা টেক্সট কাউন্ট করছে। তাহলে কি দেখলাম, কাউন্ট ফাংশন টেক্সট কাউন্ট করে নাই কিন্তু কাউন্ট অল ফাংশন টেক্সট কাউন্ট করছে। এখন আমি রেঞ্জটা মুছে দেই, মুছে দিয়ে আমি এখন আবার এই ইউনিট প্রাইসের রেঞ্জটাকে সিলেক্ট করি যেখানে হচ্ছে নাম্বার আছে ডিজিট আছে, সিলেক্ট করে আমি এখন এন্টার দেই। এখন দেখেন তো কাউন্ট অল ফাংশনটা ডিজিট কাউন্ট করছে নাকি করে নাই নাম্বারটাকে? করছে। তাইলে আমরা কি দেখলাম, কাউন্ট অল ফাংশনটা নাম্বারও কাউন্ট করে টেক্সটও কাউন্ট করে, করে না হচ্ছে ব্ল্যাঙ্ক সেল গুলো, মাঝে যে তিনটা ব্ল্যাঙ্ক সেল আছে এই তিনটা সেল কিন্তু কাউন্ট করে নাই। যদি এই তিনটা সেল সে কাউন্ট করতো তাইলে কিন্তু এখানে কাউন্ট অলের রেজাল্ট আসতো 18, আসছে কত, 15। তাহলে তিনটা হচ্ছে ব্ল্যাঙ্ক সেল। এখন যদি আমরা ডিফারেন্সটা দেখি যে কাউন্ট কাউন্ট ফাংশন শুধুমাত্র নাম্বার কাউন্ট করে টেক্সট কাউন্ট করে না, আর কাউন্ট অল ফাংশন হচ্ছে নাম্বারও কাউন্ট করে টেক্সটও কাউন্ট করে শুধুমাত্র ব্ল্যাঙ্ক সেল কাউন্ট করে না। এইবার কি ক্লিয়ার? বাকিরা ক্লিয়ার? পাপ্পু ভাই, সানি ভাই? আচ্ছা এখন একটা জিনিস দেখেন, ব্ল্যাঙ্ক সেল তো কেউই কাউন্ট করলো না, কাউন্টও করে নাই কাউন্ট অলও করে নাই, একটা ফাংশনই আছে কাউন্ট ব্ল্যাঙ্ক, এর কাজই হচ্ছে ব্ল্যাঙ্ক সেল কাউন্ট করা। এখন দেখেন আমি ফাংশন লিখে কাউন্ট লিখলাম কাউন্ট ব্ল্যাঙ্ক, বিএলএ আনকে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক লিখে আমি যদি এখন রেঞ্জ সিলেক্ট করে দেই একদম, ধরেন পুরা আমার এই শিটটাই সিলেক্ট করে দিলাম, এই পুরাটা সিলেক্ট করে আমি এখন এন্টার দেই,
দেখেন কাউন্ট ব্ল্যাঙ্ক রেজাল্ট কি আসছে, থ্রি। আমার এই যে ইউনিট প্রাইসের কলামে তিনটা সেল ফাঁকা না, কাউন্ট ব্ল্যাঙ্কের কাজই হচ্ছে আমার পুরা শিটে কোন জায়গায় কি কি ব্ল্যাঙ্ক সেল আছে এগুলো হচ্ছে কাউন্ট করা হচ্ছে ওর কাজ। এই তিনটা কি ক্লিয়ার? কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক। জি ভাইয়া। আচ্ছা, এই তিনটা যদি ক্লিয়ার হয় তাইলে এখন কাউন্ট ইফটা দেখেন। কাউন্ট ইফটা হচ্ছে ওগুলার চেয়ে একটু ডিফারেন্ট। কাউন্ট ইফের কাজ কি? কাউন্ট অল তো সবই কাউন্ট করলো, নাম্বারও কাউন্ট করলো, টেক্সটও কাউন্ট করলো। কাউন্ট ফাংশনটা আমার সব ডিজিট কাউন্ট করলো কিন্তু কোনো টেক্সট কাউন্ট করে নাই। আর কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে আমার সব ব্ল্যাঙ্ক সেল কাউন্ট করলো, বাকি আর কাউরে সে কাউন্ট করে নাই। আর কাউন্ট ইফের কাজ হচ্ছে গিয়ে আমি বলে দিব কাকে কাউন্ট করতে হবে। ধরেন এখানে লোকেশন আছে, ঢাকা আছে, রাজশাহী আছে, আবার মাঝে দুইটা ঢাকা আছে, চিটাগাং আছে, খুলনা আছে। আপনাকে এখন আমি নর্মালি জিজ্ঞেস করলাম যে ভাই আমাদের তো কোম্পানিতে টোটাল 18 জন সেলসম্যান আছে, তো একটু আমাকে জানান তো আমাদের ঢাকাতে, ঢাকা জেলায় কতজন কাজ করতেছে, তা আপনি সেই ক্ষেত্রে কি করবেন? এখন এখানে 18 জন আছে, 18 জনটা নাইলে আমি এখানে ধরে ধরে গুনে ফেললাম, 10 সেকেন্ডের মধ্যে আপনাকে বলে দিলাম যে ভাই এখানে 5-6 জন আছে, এখানে 2 জন আছে, টোটাল 8 জন হচ্ছে আমাদের ঢাকার। কিন্তু এখন এইখানে 18 জন না হয়ে যদি 2000 ডাটা হইতো, এটা কি আপনি বলতে পারতেন? এটা তো আপনি বলতে পারতেন না যে আমার ঢাকায় কজন আছে। এই ধরনের স্পেসিফিক রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আমাদের ঢাকায় কয়জন আছে, আমাদের রাজশাহীতে কতজন আছে, আমাদের উমুক, ধরেন এইখানে যে বিভিন্ন রকমের ফোনের ইয়ে আছে, এই ধরনের স্পেসিফিক কাউন্টিং গুলার জন্য কাউন্ট ইফটা ব্যবহার করা হয়। এখন আসলে একটু প্র্যাকটিক্যালি দেখি তাইলে হচ্ছে আপনাদের আরো ক্লিয়ার হবে। দেখেন আমি এখন কাউন্ট ইফের ফাংশনটা লিখি, ইকুয়াল টু কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন। দেখেন এইখানে আমি যখন কাউন্ট ইফ ফাংশনটা লিখলাম আমাকে কিন্তু নিচে সাজেশন দিতেছে ফাংশনে, রেঞ্জ কমা ক্রাইটেরিয়া। তো প্রথমে আমাকে কি সিলেক্ট করতে হবে? রেঞ্জ। আমি চাচ্ছি যে জেলা ওয়াইজ খুঁজতে যে আমার ঢাকা জেলায় কয়জন আছে, তা আমি হচ্ছে এই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম যে এখানে আমার লোকেশনটা দেয়া আছে, পুরা রেঞ্জটা সিলেক্ট করলাম, আমি এতটুকুর মধ্যে খুঁজব। কমা, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া। এক্সেলে যখন কাজ করবেন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখনই কোনো কিছু টেক্সট লিখে সার্চ করা হয় সবসময় টেক্সটকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। এখন টেক্সট লিখে সার্চ করে কিভাবে ফাংশনের মধ্যে, যেমন আমি এখন লিখব ঢাকা কাউন্ট করার জন্য, তাহলে ঢাকাটা কি একটা টেক্সট না, এটা লেটার না, ABCD, তাহলে এই টেক্সটার ক্ষেত্রে কি হবে, টেক্সটকে সবসময় ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। ইনভার্টেড কমা আমি এই যে উপরে দিলাম একটা, উপরে এই যে পিছনে দিলাম একটা, সামনে দিলাম একটা, ইনভার্টেড কমার মধ্যে আমি ঢাকাকে ঢুকায় দিলাম। দ্যাট মিন্স কি, আমি C3 থেকে C20 এই রেঞ্জের মধ্যে ঢাকাটাকে কাউন্ট করতে বলতেছি। লিখা শেষ, এখন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, দেখেন কাউন্ট কত আসছে, টোটাল 8। তার মানে কি আমার এখানে ফাংশন কি ছিল, ঢাকা সার্চ করতে বলছি, ঢাকা টোটাল কতজন আছে, 8 জন। এইটা কি বুঝতে পারছেন কাউন্ট ইফ ফাংশনটার কাজ কি? সানি ভাই, বাপু ভাই বুঝছেন? পাপু ভাই কি আছেন অনলাইনে? নাই। আচ্ছা দেখেন আমি এটা আবার দেখাই, কারণ কাউন্টিং ফাংশনটা আমাদের ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। এখন ধরেন আমি কাউন্ট ইফ লিখলাম,
ফাংশনটা ব্র্যাকেট ওপেন করলাম রেঞ্জ এখন ধরুন আমি এখানে এই রেঞ্জটা সিলেক্ট করলাম নামের নামের এই রেঞ্জটা সিলেক্ট করে আমি রেঞ্জ সিলেক্ট করা শেষ কমা দিলাম এখন ধরুন আমি ইনভার্টেড কমার মধ্যে আমার নাম লিখে সার্চ দেই যে লিমন লিখে ইনভার্টেড কমা ক্লোজ করে এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে দেই এন্টার দিলাম দেখেন কাউন্টিফ এর রেজাল্ট কি আসছে জিরো জিরো কেন আসছে কারণ এখানে 18 জনের মধ্যে লিমন নামে কেউ নাই দেখছেন তো এটা রেজাল্ট আসবে না এখন যদি আমি ধরেন এখানে লিমনের জায়গায় আমি এইচপি লিখে সার্চ দেই দেখেন এইচপি দিলাম আসে নাই কিন্তু রেজাল্ট জিরো কি কারণে এইচপি কিন্তু এই লিস্টে কারণ রেঞ্জ আমি যেটা দিছি রেঞ্জের মধ্যে তো নাই আচ্ছা আমি রেঞ্জটা সিলেক্ট করে দেই রেঞ্জ দিয়ে দিই এইটা এই যে প্রোডাক্টের নাম E3 থেকে E20 এই রেঞ্জের মধ্যে আমি এইচপি দিয়ে সার্চ দেই দেখেন এইচপি দিয়ে সার্চ দিলাম কিছু আসে নাই এইচপি দিয়ে আসে নাই কেন কারণ এইচপি কিন্তু আসছে কিন্তু এইচপির সাথে তো মডেল নাম্বার আছে আমি তো মডেল নাম্বার দিই নাই বুঝতে পারছেন এখন যদি আমি এই যে আমার শিট থেকে যদি একটার মডেল নাম্বার মুছে দেই এখন এন্টার দেই দেখেন কাউন্ট কিন্তু করে ফেলছে যে এইচপি কিন্তু একটা আছে এখন যদি এই মডেল নাম্বারটা এখানে মুছে দেই দেখেন ও কিন্তু কাউন্ট করছে কি টু দুইটা এইচপি আছে বুঝতে পারছেন কাউন্টি ফাংশনটা মানে কাউন্টি ফাংশনের কাজই কিন্তু আসলে এইটাই কাউন্ট কাউন্টে কাউন্ট ব্ল্যাঙ্ক কাউন্টি এই চারটা ফাংশন কি এখন ক্লিয়ার আপনারা আচ্ছা আমি হচ্ছে এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব এটাতে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন আজকের বেসিক্যালি টপিক ছিল এতটুকুই আমি আরেকটা জিনিস আপনাদের একটু দেখাই এটা হচ্ছে টপিকের বাইরে একটা সেটিংস দেখাই আপনাদের এই সেটিংসটা হচ্ছে আপনাদের কম্পিউটারের এক্সেল সফটওয়্যারে এই সেটিংসটা হচ্ছে আপনারা চেঞ্জ করে রাখবেন এটা হচ্ছে আপনাদের অনেক হেল্প করবে সেটিংসটা হচ্ছে ফাইল অটো রিকভার করা অটো সেভ করা অটো সেভটা কিরকম ধরেন আপনাদের কিন্তু অনেক সময় হয় যে কাজ করতেছেন হঠাৎ করে আপনার ল্যাপটপটা বন্ধ হয়ে গেল বা ডেস্কটপ বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেলে কি হয় যে আপনি ফাইল যতটুকু কাজ করছেন লাস্ট কাজটা কিন্তু আপনি পান না রিকভার যদি করাও যায় দেখা গেছে যে 8-10 মিনিট আগে যেই কাজ করছেন সেই জায়গা থেকে রিকভার হয়েছে কিন্তু লাস্ট 10 মিনিট যে কাজ করছেন এটা নাই তো এইটা হচ্ছে সেটিংসটা দেখেন একটু ভালো মতো এই যে এটা হচ্ছে একবার করে রাখলেই হবে একবার করে রাখলেই হবে আপনি এরপরে যত নতুন শীট নিয়ে কাজ করেন যাই করেন সেটিংসটা থেকে যাবে ফাইলে যাবেন এই যে ফাইল ফাইল মেনুতে গিয়ে দেখেন লাস্টে আছে অপশনস একদম লাস্টে এই যে সেভ সেভ এজ অ্যাডোব পিডিএফ একদম লাস্টে অপশনস অপশনসে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু এক্সেলের অপশনস চলে আসছে সব অপশন এখানে এক্সেল সফটওয়্যারটা শুরু হইলে এটার যে বাই ডিফল্ট যত সেটিং সব হচ্ছে এখানে এইখানে দেখেন সেভ সেভ নামে কিন্তু একটা মেনু আছে সেভের একদম শুরুতেই দেখেন সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 1 মিনিট এইটা হচ্ছে আমারটাই আমি সেটিংসটা 1 মিনিট করে রাখছি এটা বাই ডিফল্ট আপনার আপনি যদি আপনার ল্যাপটপে বা আপনার ডেস্কটপে যদি এক্সেল সফটওয়্যারটা যদি আপনি এটা চেঞ্জ না করে থাকেন তাহলে এটা বাই ডিফল্ট থাকবে 10 মিনিট এই যে 10 মিনিট থাকা মানে আপনি কাজের মাঝখানে যদি হুট করে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ বন্ধ হয়ে যায় আপনি লাস্ট যেই জায়গাটায় সেভ করছিলেন সেভ যদি না করে থাকেন ও হচ্ছে লাস্ট 10 মিনিট আগের ডাটা আপনাকে দেখাবে ও কি করবে প্রতি 10 মিনিট পর পর আপনার শিটটাকে অটো সেভ করবে এতে করে এখন কি হবে ধরেন হচ্ছে এখন 11টা বাজে ও হচ্ছে 11টার দিকেই এটা 10 মিনিট হয়ে গেছে 11টার দিকে হচ্ছে এটা অটো সেভ করে ফেললো
এখন 11টা 9 বাজে আপনার হচ্ছে কম্পিউটার বন্ধ হয়ে গেল, তাইলে এই যে 9 মিনিট ধরে আপনি কাজ করলেন এই কাজটা কিন্তু আর সেভ হয় নাই। আপনি যখন নতুন করে ফাইলটা ওপেন করবেন ও কিন্তু ওই যে 11টার দিকে যে আপনি লাস্ট কাজ করছিলেন ওই কাজটা আপনাকে দিবে। তাই সেটিংসে এসে এটা যেটা করবেন এইটার হচ্ছে শূন্যটা মুছে দিয়ে এটাকে 1 করে দিবেন, 1 মিনিট, 1 মিনিট দিয়ে ওকে ওকে দিবেন। এই যে এটা সেটিংসটা হয়ে গেল 1 মিনিট, মানে হচ্ছে এটা প্রতি 1 মিনিট পর পর আপনার ফাইলটাকে সে অটো সেভ করে ফেলবে। আপনার যদি হুট করে বন্ধ হয়ে যায় আপনার আসলে খুব বেশি ডাটা লস হবে না। সো এই সেটিংসটাকে বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আমি হচ্ছে যে ক্লাসের এই শীটটা হচ্ছে দিয়ে দিব, এই শীটটাতে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, আর নেক্সট ক্লাসের টপিক হচ্ছে